প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্যে ভরপুর পার্বত্য চট্টগ্রাম এখন বন্যপ্রাণী পাচারকারীদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। সংঘবদ্ধ পাচারকারী চক্রের শিকারে পরিণত হচ্ছে বিরল আর বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখি। সংশ্লিষ্টরা বলছেন, আইনের দুর্বলতার সুযোগ নিচ্ছে পাচারকারীরা। চৌধুরী ফরিদের তথ্য, ভিডিওচিত্রে আলিম আল্লাজের রিপোর্ট। চট্টগ্রাম সহ আশপাশের পাঁচ জেলা এখন বন্যপ্রাণী পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে বিপন্ন বন্যপ্রাণী ও পাখি পাচার করছে বেশ কিছু চক্র। এরপর তা বিক্রি করা হয় চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে, আবার তা হাতবদল হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে। সম্প্রতি চট্টগ্রামের বাকুলিয়া থানা পুলিশ পাচারের সময় বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান ও বিপন্ন প্রজাতির দুইটি গোরখোদক উদ্ধার করে। আটক করা হয় তিনজনকে। এর আগে বাঁশখালী থানা পুলিশ ধনেশ পাখি উদ্ধার করে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার হতে এসব বিরল বন্যপ্রাণী সংগ্রহ করে ভারত সীমান্ত হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। আগে যেগুলো ধরা পড়েছিল ওগুলো তাদের কথা অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী তারা তো পুরোটা জানে না, কারণ এটা একটা অর্গানাইজড ক্রাইমের মতো, যে অনেকগুলো চেইন সিন্ডিকেট, এদের সমল উৎপাদনের জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশের যে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমেও আমরা জানতে পারি যে এই চক্রটি বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুক্ত থেকে এই প্রাণীসমূহ পাচার করে থাকে। যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকে একেবারে মূল উৎপাদন করে মূল লোক। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। 1973 সালে আন্তর্জাতিকভাবে একটা কনভেনশন হয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি সাইটিস কনভেনশন। অনুযায়ী যে কোনো বন্যপ্রাণী এই যে বেচা বিক্রি বা ইন্টারন্যাশনাল ট্রেড যেটাকে বলে, এটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই বিভিন্ন সীমান্তে বিভিন্ন রকমের ওয়াইল্ড লাইফ ট্রেড হচ্ছে। সেগুলো প্রতিরোধের জন্য আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর যেমন নজরদারি বেশি প্রয়োজন, এবং একই সাথে আমাদের সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম এবং যেহেতু মিয়ানমারের সাথে আমাদের একটা সীমান্ত রয়েছে, সেখানে ওই অঞ্চল থেকেই অধিকাংশ প্রাণীগুলি পাচার করে। আমাদের বন্যপ্রাণী আইনের একটি দুর্বলতা রয়েছে, সেটা হলো বাঘ এবং হাতি ব্যতীত অন্যান্য বন্যপ্রাণীর অপরাধ বেলেবল অফেন্স, যার জন্য তাদেরকে আমরা, এমনও দেখা গেছে যে একই ব্যক্তিকে দুইবার তিনবার আমরা চালান দিয়েছি, কিন্তু তাদেরকে যেহেতু আইনের সীমাবদ্ধতা রয়েছে, ওনাদের বিচারকদেরও কিছু করার নাই, ওনারা জামিন দিতে হচ্ছে। 2021 সালের জুন থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 66টি অভিযানে প্রায় 550 বন্যপ্রাণী ও পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। আলিমাল রাজি, চ্যানেল আই।